আসসালামু আলাইকুম সবাইকে। চট্টগ্রাম বোর্ড 2019 সালের মডিফায়ার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, প্যাসেজটি রয়েছে উই কান্ট থিঙ্ক অফ আওয়ার এক্সিস্টেন্ট উইথাউট ল্যাঙ্গুয়েজ, ভাষা ছাড়া আমরা আমাদের অস্তিত্ব ভাবতে পারি না। ইট প্লেস, এটা ভূমিকা রাখে এ ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, এখানে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলা হয়েছে। তো ইন্টেন্সিফায়ার মানে আমাদের দুইটা শব্দ বসাতে হয়। তাহলে কোন দুইটা শব্দ? সো আর ভ্যারি। সো এর পরে অ্যাডভার্ব থাকে এবং ভ্যারি এর পরে অ্যাজেক্টিভ থাকে। তাহলে এখানে দেখো, এখানে ইম্পর্টেন্ট একটি অ্যাজেক্টিভ শব্দ, তাহলে আমরা এখানে বসাবো ভ্যারি। দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, ভ্যারি। ইট প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ, এটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি ফ্রম দ্য টাইম উই ওক আপ, আমরা যখন উঠি ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, অর্থাৎ আমরা এখানে একটি অ্যাডভার্ব বসাবো। তাহলে দেখো, আমরা উই ওক আপ ড্যাশ, তো আমরা কখন ঘুম থেকে উঠি বলো তো? উই ওক আপ ইন দ্য মর্নিং, আমরা একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাচ্ছি। দেখো, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, আমরা যখন ঘুম থেকে উঠি তখন থেকেই আমরা ভাষা ব্যবহার করি। টিল উই গো টু বেড অ্যাট নাইট, রাতে শুতে যাওয়ার আগ পর্যন্ত। উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি নট অনলি ইন আওয়ার ড্যাশ আওয়ার। তাহলে দেখো, বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন, তো নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, অর্থাৎ আমরা একটি অ্যাজেক্টিভ শব্দ বসাবো। তাহলে আমাদের এখানে অ্যান্সার কী হবে বলো তো? ড্যাশ আওয়ার, শুধুমাত্র আমরা কাজের সময়ই ভাষা ব্যবহার করি না। তাহলে আমাদের এখানে কী হবে? ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং আওয়ার। তো আমাদের এই ওয়ার্কিং কিন্তু এখানে অ্যাজেক্টিভ, কারণ অ্যাজেক্টিভ মডিফাই করে কার? নাউনের। আর আমাদের এই যে আওয়ার, সময়, অর্থাৎ আওয়ার অর্থাৎ ঘন্টাকে, যে কাজের সময়কে মডিফাই করছে। তাহলে দেখো, আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে ওয়ার্কিং আওয়ার বাট অলসো ইন আওয়ার ড্রিমস, আমরা শুধুমাত্র কাজের সময়ই আমরা ভাষা ব্যবহার করি না, আমরা স্বপ্নেও কিন্তু ভাষা ব্যবহার করি। তারপরে দেখো, উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ, তো ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হয়েছে। তারপরে বলা আছে দেখো, হোয়াট উই ফিল অ্যান্ড টু সে হোয়াট উই লাইক অর ডিসলাইক, আমাদের অনুভূতিগুলো, আমরা কী পছন্দ করি অথবা অপছন্দ করি সেগুলো বলার জন্য আমরা ভাষা ব্যবহার করি। তাহলে এখানে দেখো, ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হয়েছে। উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস, টু এক্সপ্রেস, টু এক্সপ্রেস, প্রকাশ করতে হোয়াট উই ফিল, যা আমরা অনুভব করি, অ্যান্ড টু সে হোয়াট উই লাইক অর ডিসলাইক, আমরা যা পছন্দ করি অথবা অপছন্দ করি এটা বলার জন্য আমরা ভাষা ব্যবহার করি। তাহলে দেখো, আমাদের ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হয়েছে, আমরা বসিয়েছি টু এক্সপ্রেস। তারপরে দেখো, উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা আরও ভাষা ব্যবহার করি ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ ইনফরমেশন, তাহলে দেখো আমরা তথ্য জানতে ভাষা ব্যবহার করি। তাহলে এখানে ইনফিনিটিভ অর্থাৎ টু যুক্ত ভিওনে আমাদের অ্যান্সার করতে হবে। তাহলে আমরা অ্যান্সার করছি দেখো, উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ টু নো, টু নো, জানতে ইনফরমেশন, তথ্য জানতে আমরা ভাষা ব্যবহার করি। ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ, ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ, এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য অ্যাজেক্টিভ, তো অ্যাজেক্টিভকে মডিফাই করতে বলা হয়েছে। তো অ্যাজেক্টিভকে মডিফাই করে কে? অ্যাডভার্ব, তাহলে আমরা এখানে একটি অ্যাডভার্ব বসাবো। দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, তো ভাষা সবসময় আমাদের জীবনে রয়েছে। তাহলে আমাদের এখানে দেখো, সবসময় অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ, ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, ভাষা সবসময় আমাদের জীবনে রয়েছে। তাহলে এখানে দেখো, প্রি মডিফাই দ্য অ্যাজেক্টিভ, তাহলে আমাকে একটি অ্যাডভার্ব বসাতে হতো, আমরা একটি অ্যাডভার্ব বসিয়েছি অলওয়েজ, অলওয়েজ কিন্তু একটি অ্যাডভার্ব।
তারপরে দেখো ইট ইজ অ্যান ড্যাশ পার্ট অফ আওয়ার লাইফ। তাহলে দেখো এখানে অ্যান রয়েছে এবং এখানে বলা আছে প্রি মডিফাই দ্য নাউন। তো নাউনকে যে মডিফাই করে সে কি হয়, অ্যাজেকটিভ। আমরা এখানে একটি অ্যাজেকটিভ শব্দ বসাবো এবং খেয়াল রাখবো যে অ্যাজেকটিভের আগে আমাদের আর্টিকেল অ্যান্ড বসতে পারে। তাহলে আমরা এখানে অ্যান্সার করছি, দেখো ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। আমাদের অ্যান্সার হয়ে যাবে ইম্পর্টেন্ট, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। এটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। অ্যাজ অ্যান ড্যাশ নেশন উই অলসো হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ। তো কি জাতি হিসাবে আমাদের একটি ভাষা রয়েছে, দেখো আমরা তো স্বাধীন জাতি, এখানে রয়েছে অ্যান। তো অ্যান আর এখানে এমন একটি, দেখো এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন। তো নাউনকে যে মডিফাই করে সে কি হয়, অ্যাজেকটিভ। তাহলে আমরা আবারও এখানে একটি অ্যাজেকটিভ বসাবো। তাহলে দেখো অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন একটি স্বাধীন জাতি হিসেবে উই অলসো হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ, আমাদেরও একটি ভাষা রয়েছে। বাট উই হ্যাড টু স্ট্রাগল, কিন্তু আমাদের সংগ্রাম করতে হয়েছিল ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, অর্থাৎ আমরা এখানে একটি অ্যাডভার্ব বসাবো। তাহলে দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে বাট উই হ্যাড টু স্ট্রাগল হার্ড, আমাদের কঠোরভাবে সংগ্রাম করতে হয়েছিল টু এস্টাবলিশ প্রতিষ্ঠিত করতে দ্য রাইট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাষাকে। মেনি ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন, তো নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, আমরা একটি অ্যাজেকটিভ শব্দ বসাবো। তাহলে দেখো মেনি ড্যাশ সন্স স্যাক্রিফাইস দেয়ার লাইফস ফর দ্য ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে, দেখো মেনি ব্রেভ অনেক সাহসী ছেলেরা তাদের জীবন উৎসর্গ করেছিল, অথবা মেনি হিরোইক সন্স স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর দ্য ল্যাঙ্গুয়েজ। অনেক সাহসী ছেলেরা অথবা অনেক হিরোইক ছেলেরা তাদের জীবন উৎসর্গ করেছিল আমাদের ভাষার জন্য। তাহলে দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট কি, ব্রেভ সাহসী, অনেক সাহসী ছেলেরা তাদের জীবনকে উৎসর্গ করেছিল আমাদের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে আশা করি তোমরা চট্টগ্রাম বোর্ড 2021 সালের সমাধান পর্বটি বুঝতে পেরেছো। আজকের মতো আল্লাহ হাফেজ।